সুইডেনে এরদোগানের কুশপুত্তলিকা প্রদর্শন, তুরস্কে তদন্ত ঘোষণা। এবার জানিয়ে দেব কর ফাঁকি শাস্তি পেতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। এদিকে ইউক্রেনের সোলেদার দখলের দাবি রাশিয়ার। এবার জানিয়ে দেব বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক আহত। এদিকে ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে বেলারুশ। সর্বশেষ জানিয়ে দেব নতুন রুশ কমান্ডার নিয়োগ, যে প্রতিক্রিয়া দিল ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে সংবাদটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল, এবং আজকের সংবাদ সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। সুইডেনে এরদোগানের কুশপুত্তলিকা প্রদর্শন, তুরস্কে তদন্তের ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের কুশপুত্তলিকা প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে আঙ্কারা। সেই সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূত স্টাফান হার্মস্ট্রমকে তলব করেছে দেশটি। খবর আল জাজিরার। বৃহস্পতিবার স্টাফান হার্মস্ট্রমকে ডেকে পাঠায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তাকে তুরস্কের প্রতিক্রিয়া জানানো হয়, যদিও এ ব্যাপারে দেশটির গণমাধ্যম বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তুর্কি মিডিয়া শেয়ার করা একটি ফুটেজে দেখা গেছে, কিছু লোক প্রতিবাদ বিক্ষোভের সময় এরদোগানের কুশপুত্তলিকা তাদের পায়ের কাছে ঝুলিয়ে রেখেছে। ঘটনাটি ঘটে স্টকহোম সিটি হলের বাইরে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে, তবে তার সঙ্গে কী নিয়ে আলাপ হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি। দীর্ঘদিন ধরেই পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদান করতে চাইছে সুইডেন, তবে গত বছর ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর দেশটি ন্যাটোতে যোগদানের আবেদন করেছে। আঙ্কারা শর্ত দিয়ে বলেছে সুইডেনকে অবশ্যই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নিয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে। তুরস্কে এই সংগঠন নিষিদ্ধ। পিকেকের শাখা হিসেবে সিরীয় কুর্দিদের সংগঠন পিপলস প্রোটেকশন ইউনিটস বলে দাবি তুরস্কের। সুইডেন পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। 2022 সালে সুইডেন, ফিনল্যান্ড ও তুরস্কের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে, যে চুক্তির আওতায় দেশ দুটির ন্যাটোতে যোগদানের আপত্তি প্রত্যাহারে সম্মত হয় তুরস্ক। তুর্কি কূটনৈতিক সূত্র বলেছে আমাদের প্রত্যাশা হল এই ঘটনায় জড়িতদের চিহ্নিত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং সুইডেনকে তাদের প্রতিশ্রুতি রক্ষায় জোর দিতে হবে। কর ফাঁকির শাস্তি পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। 15 বছর কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয় শাস্তি পেতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক রাজ্যের বিচারক এ সাজা আরোপ করবেন। রয়টার্স বলছে ট্রাম্পের কোম্পানি সর্বোচ্চ $1.6 মিলিয়ন জরিমানার সম্মুখীন হবে, তবে আপিল করার কথা জানিয়েছেন ট্রাম্পের কোম্পানি। এর আগে কর ফাঁকির অভিযোগে দ্য ট্রাম্প অর্গানাইজেশনকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 15 বছর ধরে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। বিশ্বব্যাপী হোটেল, গলফ কোর্স ও আবাসন খাতের ব্যবসা পরিচালনা করছে সেটি। জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে একাধিক আইনি সমস্যার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারের দাবি করেছে FBI। দ্য ট্রাম্প অর্গানাইজেশন মূলত রিয়েল এস্টেট ব্যবসা করে, এর মাধ্যমে ধনকুবের হন ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে টেলিভিশনের রিয়েলিটি শোতে তার কাবনে যান তিনি। সবশেষ হোয়াইট হাউসে ওঠেন 76 বছর বয়সী ধনকুবের। ইউক্রেনের সোলেদার দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণ খনির শহর সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার ভাড়াটে মিলিশিয়া গ্রুপ ওয়াগনার বাহিনী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে শহরটি কেন্দ্রে এখনও যুদ্ধ চলছে। রাশিয়ার জন্য এ শহর দখল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পার্শ্ববর্তী কৌশলগত শহর বাকমুত ও ইউক্রেনের বৃহত্তম পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চল পুরো দখল নেওয়ার জন্য সোলেদার দখল রাশিয়ার জন্য জরুরি। এখন পর্যন্ত ইউক্রেনের কোনো সামরিক কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেননি। ওয়াগনারের প্রধান ইয়েভেজিনি প্রিগোজিন রুশ সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন ওয়াগনার সেনারা সোলেদারের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে, তবে শহরের কেন্দ্রস্থলে যুদ্ধ পরিস্থিতি রয়েছে, সেখানে এখনও লড়াই চলছে। তিনি আরও জানান ইউক্রেনের সেনাদের মধ্যরাতের মধ্যে আত্মসমর্পণের সময় বেঁধে দেওয়া হয়েছিল। বন্দী ইউক্রেনের সেনা সংখ্যা দ্রুত ঘোষণা করা হবে বলেও জানান তিনি। লবণখনির শহর সোলেদারের বাকমুত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এটির দখল নিলে রাশিয়াকে সামরিক বাণিজ্যিকভাবে অনেক শক্তিশালী করবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA জানিয়েছে ওয়াগনার গ্রুপ সোলেদারের লবণখনির দখল নিয়েছে। প্রিগোজিন তার ভাড়াটের যোদ্ধাদের সঙ্গে লবণের খনির সামনে দাঁড়িয়ে তোলা ছবি প্রকাশ করেছেন। এর আগে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে 4 দিন ধরে অগ্রসর হওয়ার পর রুশ সেনা ওয়াগনার যোদ্ধারা সোলেদারের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার সন্ধ্যায় তার নিয়মিত ভিডিও বাসনের সোলেদারের নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেননি। কয়েক মাস ধরে ওয়াগনার বাহিনীর যোদ্ধারা বাকমুত ও সোলেদার দখলের জন্য লড়াই করে চলেছে এবং এতে উভয় পক্ষেই বহু প্রাণহানি হয়েছে। সোলেদারের দখল নিতে পারলে এটি হবে আগস্টের পর বিশেষ সামরিক অভিযান রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। 2022 সালের মাঝামাঝি দেশটি ইউক্রেনের উত্তর পূর্ব ও দক্ষিণে বেশ কয়েকটি অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে বাংলাদেশ ভারত সীমান্তের 28 বর্ডার গার্ড ব্যাটেলিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের টেকের ঘাট সীমান্তে নিজ বসতবাড়িতে বিএসএফ কর্তৃক বাংলাদেশি ওই নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত দেলোয়ারের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গাছড়ার আব্দুর রশিদের ছেলে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। শুক্রবার বিকালে আহত দেলোয়ারের পরিবারের লোকজন জানান, বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার 1199 এর 3S সাব পিলার সংলগ্ন জিরো লাইনে থাকা পাহাড়ি সুরঙ্গে পানিতে শুক্রবার দুপুর 2টার দিকে গোসল করতে যান উপজেলা বুরুঙ্গাছড়া গ্রামের সিরাজ মিয়ার বয়োবৃদ্ধ স্ত্রী হনুপা বেগম। ওই সময় ভারতের মেঘালয় স্টেটের শিলং 193 ব্যাটেলিয়নের বিএসএফ বড়সরা কোম্পানির হেডকোয়ার্টার টহল দলে থাকা এক বিএসএফ সদস্য হনুপা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। নিজ বসত বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা দেলোয়ার গ্রামের বয়োবৃদ্ধ মহিলাকে পেটানোর ঘটনায় এগিয়ে গিয়ে বিএসএফ সদস্যকে বাধা দিয়ে ওই মহিলাকে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন। এর কিছুক্ষণ পর বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক দেলোয়ারের বসত বাড়িতে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশ করে। এরপর টহল দলে থাকা এক বিএসএফ সদস্য দেলোয়ারকে লক্ষ্য করে গুলি চালান। খবর পেয়ে 28 বর্ডার গার্ড ব্যাটেলিয়ন বাংলাদেশ সুনামগঞ্জের তাহিরপুরের টেকের ঘাট বিজিবি কোম্পানির সদরের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছার আগেই বিএসএফ সদস্যরা ভারতীয় সীমান্তে চলে যান। শুক্রবার বিকালে সুনামগঞ্জ তাহিরপুরের টেকের ঘাট বিজিবি কোম্পানির সদরের দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার জাফর আহমেদ বিএসএফ কর্তৃক এক বাংলাদেশি নাগরিককে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি যুগান্তরকে নিশ্চিত করেন। ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে বেলারুশ। যদি ইউক্রেন বেলারুশ বা রাশিয়ার কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করে তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নামতে পারে বেলারুশ। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারের সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। গত বছর 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান চালানোর নামে ইউক্রেনে হামলা করে রাশিয়া। ওই সময় রাজধানী কিয়েভ দখলে বেলারুশ সীমান্ত থেকে ইউক্রেনে প্রবেশ করেছিল কয়েক হাজার রুশ সেনা। ইউক্রেনে হামলা চালানোর পরেই বেলারুশের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করেছে মস্কো। সম্প্রতি ফের যৌথ মহড়া দিচ্ছে দুই দেশের সেনাবাহিনী, এতে শঙ্কা দেখা দিয়েছে। বেলারুশকে সঙ্গে নিয়ে নতুন করে আবারও হামলা চালানোর নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যালেক্স পলিসেস্কু আরও বলেছেন, বেলারুশের সঙ্গে রাশিয়া যৌথ মহড়া দিচ্ছে উস্কানি এবং দ্বন্দ্ব এড়াতে। নতুন রুশ কমান্ডার নিয়োগ যে প্রতিক্রিয়া দিল ইউক্রেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গোরাসিপকে তার স্থলাভিষিক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ পরিকল্পনা অনুসারে যাচ্ছে না, এ কারণে তারা নতুন নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনীর উপপ্রধান ওলেক্সি হরোমভ বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করছি ধারাবাহিকভাবে রাশিয়া কমান্ডার পরিবর্তন করে যাচ্ছে। ইউক্রেনের প্রধান অভিযানিক দপ্তরের এক কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকত তাহলে এইভাবে তারা কমান্ডার পরিবর্তন করত না। তাদের সর্বশেষ পরিবর্তন সর্বপ্রথম এই ইঙ্গিত দেয় যে রুশ সেনা জার্ন কমান্ড এবং কন্ট্রোল ব্যবস্থাপনা পদ্ধতির সমন্বয় প্রয়োজন। রুশ কমান্ডাররা যেভাবে চাচ্ছে সেভাবে সবকিছু হচ্ছে না। ভবিষ্যতে আবার কি হয় তা আমরা দেখব। সূত্র CNN।